আচ্ছা আজকে দেখি ইয়াসিনের আজকে ইয়াসিন কি বেরিয়ে দিবে কি বলো ইনশাআল্লাহ জামাই আসুন নতুন জামাই পেশি আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি কথা কম কাজ বেশি কথা কম কাজ বেশি আমি জায়গা মতন আসি আর জায়গা মতন আসসালামু আলাইকুম স্যার So guys, Yasin pop, Yasin rock. Happy birthday bro, happy birthday bro. HM Yasin Khan, YouTuber, তোমার ফিলিংসটা বলো দাদা তোমার ফিলিং আমি কিছু করি নাই আমি কিন্তু কিছু করি নাই বার্থডে বয় সালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে সো হ্যাপি বার্থডে টু ইউ মি সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা বার্থডে উইশ করছেন ফেসবুকে মেসেঞ্জার এবং ভিডিও কল দিয়ে আর যারা হচ্ছে ভিডিও পাঠাইছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সো কী বলবো আমি অনেক এক্সাইটেড কালকে রাতে পলাশ সোহেল ভাই জাহিদ ভাই রাসেল ইবান সালাউদ্দিন সবাই যেভাবে সারপ্রাইজ দিছিল আমি নিজে সারপ্রাইজ ছিলাম সো এই কারণে হঠাৎ করা হয়েছিল আমি নিজের প্রস্তুত ছিলাম না একদম ওরা আমাকে ডাকছে কি বলবো তো দেখি ভিডিওগুলো করতেছি দেখতাম আমি আপনার ভিডিওটা দেখবেন একটু পরে আমার সাথে কি হয়েছে গতকালকে রাতে সো আমি নিজে অনেক সারপ্রাইজ আই হোপ আপনারা দেখলে আপনারাও নিজেরা অনেক সারপ্রাইজ হবেন আর বিশেষ করে যারা ফেসবুকে মেসেঞ্জারে সব জায়গায় যারা ইউজ করছেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আমাকে আমার জন্য দোয়া রাখবেন আর সামনের জীবন যেন অনেক সুন্দর হয় সেজন্য দোয়া করবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন আমি কি বলবো আমি এক্সাইটেড ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করলাম সো যারা এখন আমাকে উইশ করেন নাই আমাকে কমেন্ট উইশ করে দিন হ্যাপি বার্থডে ভিডিওটা দেখেন আই হোপ ভালো লাগবে আর কালকে রাতের জন্য রাসেল ভাই প্রিয়তম পলাশ সোহেল ভাই অনেক অনেক ধন্যবাদ সবাইকে সো তোমরা ছিলে বলে সুন্দর করে একটা বার্থডে আমার জন্মদিনটা অনেক শুভ গেছে অনেক সুন্দর একটা দিন গেছে তো তোমাদের ঋণটা শোধ করতে পারবো না সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আপনারা ভিডিওটা দেখেন আই হোপ আপনারা দেখলে বুঝতে পারবেন কেমন হয়েছে ভিডিওটা বাই বাই আবার কেন ভিডিও করলাম বলছি বার্থডে ব্লগ দেখাবো তাও আবার আমি কেন ভিডিও শুরু করলাম একটা সারপ্রাইজ পাইছিলাম সারপ্রাইজটা ভিডিওতে না দেখালে আমার মন ভরবে না এই জন্য আবার ভিডিওটা করছি সারপ্রাইজটা হচ্ছে আমার 1K সাবস্ক্রাইব হয়েছিল মানে আমার 1K সাবস্ক্রাইবের জন্য একটা স্পেশাল গিফট পাইছি যেটা আমার মনে এত জায়গা নিছে সেটা আমি আমার রুমে সেট করে ফেলছি ওই জিনিস দেখা যাচ্ছে দেখছেন সো এটা হচ্ছে ট্রি বাটন এটা দিতে হচ্ছে বড় ভাই আরবিন্দ সোহেল ভাই সো আমাদের বাসায় আমরা একসাথে থাকি আরবিন্দ সোহেল ভাই গিফটটা দিছে সো ভাইকে অনেক অনেক ধন্যবাদ সো এই জন্য দেখছেন অনেক সুন্দর না গিফটটা এটা আমি আই হোপ আপনারা ফ্রাবলিক স্যারে দেখছেন আমার তো ভালো লাগছে আমি একটু ফ্রাবলিক স্যার দিছিলাম সো এটা আমার রুমে আমি সাজায় ফেলছি সো দেখে মনে করলাম একটা ভিডিও বানাই তো আমার সারপ্রাইজ পেয়ে তো অনেক ভালো লাগে তো এই জন্য বললাম যে একটু ভিডিও করে নেকি দিই ভাইয়াকে একটা শুভেচ্ছা জানাই সো ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন সবাই সো আর দেরি না করে আপনারা বার্থডে ব্লগটা দেখে নেন কেমন লাগে কমেন্টে জানাবেন বাই বাই We'll be right back.
আসসালামু আলাইকুম। এই ইয়াসিন কি অবস্থা? আজকে ইয়াসিনের বার্থডে ট্রিট দিব আমাদেরকে। সবাই জিজি প্লেসে নিয়ে আসছে, এখন দেখি আমাদের কি, দেখি আমরা কোন কি খাইতে পারি ইয়াসিন থেকে। চল যাওয়া যাক। এখন লিফটে, লিফটের ভিতরে। হ্যাঁ, এই যে তুমি কাজ জানি করতেছো কেন? সালামু আলাইকুম গাইস, হ্যাপি বার্থডে টু ইউ মি। সো আজকে হচ্ছে আমরা জি সি প্লেসে চলে আসছি। আমি যদিও আসি না, সবাই জোর করে নিয়ে আসছে টিট খাবো বলে। সো আমরা বরাবরের মতো আজকে চলে আসছি হচ্ছে জি সি প্লেসের ভিতরে। সো দেখি কি কী খাওয়া যায়। সবাই তো বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছে, পলাশা চল বেড়ে নিচে গেছে, আই ডোন্ট নো কেন কী করবে। সো যারা আমাকে কোনো উইশ করেন না, কমেন্টে জানিয়ে দেন হ্যাপি বার্থডে। সো দেখা যাক কী করা যায়। What's up guys? তো তোমাদের কি অবস্থা? খিলে লাগু দি মেনু কালা 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 কালা। তো ক্যামেরা তো পড়বে। কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি, আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি। কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি, আমি জায়গা মতন আসি আর জায়গা মতন ফাঁসি। কথা কম কাজ বেশি, কথা কম কাজ বেশি, আমি জায়গা মতন আসি আর জায়গা। দেখছেন আমাদের প্রায় রেডি, উপরে 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 অংশটা দেখতে পাচ্ছেন। পাট পোলা পাইনি, অনেক কষ্ট করতেছে, আসলে এখন ট্যাপ মারতেছে, আর এবার তো এখন চাচ্ছে খেয়ে ফেলবে। কেউ একজন আসবে মনে হয়, কেউ কে আসবে, কেউ কে আসবে। So guys, Yasin pop, Yasin rock. Happy birthday bro, happy birthday, happy birthday bro. Wow. এগুলো কি দেখছেন? এগুলো কি দেখছেন? তোমাকে একটু ভিডিও করি, তোমাকেও একটু করি। ইয়াসিন তোমার ফিলিংসটা কেমন বলো এবার? ইয়াসিন এগুলো হচ্ছে কি জানো না, এই যে ইয়াসিন খান ইউটিউবার, তোমার তোমার ফিলিংসটা বলো। দাদা তোমার ফিলিংসটা বলো আমাদের। এখনো আছে কিন্তু মাল একটু একটু। এই এগুলো কি বলো? নাউজুবিল্লাহ মার্কা মাসি আস্তা করো। একটা বিয়ের গিফট গাম, বিয়ের গিফট গাম, বিয়ের গিফট গাম, বিয়ের গিফট গাম। দুপাটা তেরা, ও দুপাটা তেরা, এই তুই আর মাপলার পুঁজি বেলা নে সুযোগ দিছে। এছেন ইয়াসিন খান কে বন্ধু আইতি এত ডাকা তুই খালি না। সো গাইস এখন দেখতে পাচ্ছেন আমাদের এইচএম ইয়াসিন খানের বার্থডে সেলিব্রেশন হচ্ছে। মজা মস্তি ওয়াইস, হ্যাপি বার্থডে ব্লগ।
কেমনে আছেন আমাদের জাইদ খান তিল মাম্মা ক্যামেরাম্যান প্রচুর লজ্জা পাচ্ছে আমাদের বাবুটা আজকে প্রচুর লজ্জা পাচ্ছে প্রচুর লজ্জা পাচ্ছে ছেলেটা প্রচুর ইয়াসিন খান A few moments later. সালুদ্দিন তুমি পালাই দেছো কেন ইয়াছিনের কি অবস্থা আল্লাহ 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 দেরি যাবো বেশি টাইম বেশি যাবো এই তুলো চল গো ছবি তোলার ক্যাপশনটা একটু দেখো দেখি আমাদের এইচ এম ইয়াসিন খানকে কিভাবে কি করছে আপনারা সবাই দেখেন ওকে একদম নষ্ট করে ফেলছে ফেস আই এম সো সরি ব্রো আই এম সো সরি বাট আমি কিছু করি নাই আমি কিন্তু কিছু করি নাই এখানে তুমি 100% নিশ্চিত থাকতে পারো কি সব আল্লাহ এগুলো সব কি সো 1 hour later খাবার রেডি বর্তমানে এটাও চলবে সো সো গাইস আমি এখন আমাদের ও জীবনও খাই নাই ও জীবন খাই নাই ও আখাম হয়ে গেছে কখনো দেখা নাই তো ওই জন্য কিভাবে কিভাবে শুরু করে দিয়েছে খাবার খাওয়া মানে ওয়েট করতেছে না কিন্তু সবগুলা দুজন ওয়েট করতেছে না অলরেডি আমাদের পুল খালি কেউ এখনো বসে নাই সবাই ব্যস্ত ফ্রেশ হচ্ছে বাট ওনার দুজন ওয়েটই করতেছে না ডিম খাবে নাকি ইন্টারন্যাশনাল ভাবে সজাগ ঠিক আছে মারো মারে ভাই ধরে এই বার্থডে বয় কি জিনিস এক বছর কিছু নয় কি ছাগলের ট্যাং নে আমার খুব খাওয়াতে ইচ্ছে করতেছে আমি এখন রাখি ভাই তুমি কি পাইছো আমি তো অ্যাসিস্ট্যান্ট
ইমান ভাই আমি কিছু বলবো না, খাবার সময় কথা বলতে গুনা। সবাই দেখতে থাকেন, আমার অনেক ক্ষুধা লাগছে ভাই, আমি ভাবতেছি না। ও রেল লাইনে কান্না করতেছে, ওকে নিয়ে আসি, দেখতেছি মায়া হইতেছে অনেক। কোলাটা একটা বছর কিছু খাই না, একটা বছর না রায়ে বাপিতে যা হই দিন বুঝিস না। সবাই দেখতে থাকি, এনজয় করে। তোমার অনুভূতি কেমন? আমার অনুভূতি আমি যেটা চাইছি সেটা চাইছি একদম। সেটা অনেক করছি, সো আমার আমি বুঝে নিছি। এখন আমাদের মাম্মা ইয়াসিন ব্রোকে দেখাই দাও। আচ্ছা আমরা কেক কাটলাম, এখন হচ্ছে আমরা বিরিয়ানি খাবো। রাসেল অর্ডার করছে সব বিরিয়ানি, আমরা এখন বিরিয়ানি খাবো। ঢেলে দিব ২০০০ years later. খাওয়া দাওয়া শেষ, সুন্দর বাংলাদেশ জানবে বলো লাশ। ভাই অনেক ধন্যবাদ যারা কষ্ট করছে, টিম মেম্বার যারা ছিল সবাইকে দেখছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ বার্থডে এত সুন্দর করে উইশ করার জন্য। তারপর জাহিদ ভাই আছে, রাসেল আছে, তোমরা বলে যাও একটু একটু। আপনার কেমন লাগতেছে আজকে? অনেকে কষ্ট করছেন, আপনার খাওয়া দাওয়া কি হয়েছে ঠিক মতো? উনি খেতে খেতে কথা বলতে পারতেছেন না, তো আপনি আপনি আসতে পারবেন। হ্যাঁ আমাদের আসলে খাওয়া কি রকম অনুভূতি হচ্ছে? আর আমার পক্ষ থেকে আমার দেখি এদিকে সোহেল ভাই, সবাই তো আছে, জাহিদ ভাই, রাসেল সবাই ছিল, বিশেষ করে এই পলাশ। তো বলো তোমার আজকে কেমন লাগতেছে? তোমার অনেক খুশি করার জন্য কতটুকু পাচ্ছি আমি নিজে জানি না, আমার ফ্রেন্ড সার্কেল পাশে ছিল বলে আমি অনেক হ্যাপি, ওকে অনেক সাপোর্ট করতে পেরেছি। সো থ্যাংক ইউ।